চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় অঞ্চলের হাছিয়াপাড়া এলাকায় জোয়ারের পানিতে ভেঙে যাওয়া বেড়িবাঁধ স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছে এলাকাবাসী। 14 আগস্ট সকাল থেকে এলাকাবাসী জিও ব্যাগে সংস্কার কাজ শুরু করে। এতে নেতৃত্ব দেন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল ও স্থানীয় সমাজকর্মী জিয়াউল হক চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর। স্বেচ্ছাক্রমে কাজ করতে আসা স্থানীয়রা বলেন, এই বেড়িবাঁধ নির্মাণের জন্য অনেকবার সরকার বরাদ্দ দিলেও তা সঠিকভাবে তদারকি করা হয়নি, ফলে জোয়ারের পানিতে ভেঙে যাওয়া অংশ দিয়ে একটু বৃষ্টি হলে পানি লোকালে প্রবেশ করে প্রায় 10 থেকে 11 হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। সরকার এলাকার বেড়িবাঁধ বিগত দিন আরো অনেক প্রকল্প সরকারের দিয়ে হাতে নিয়ে, কিন্তু কন্ট্রাক্টরকলে সামতিকভাবে ন করে। আমি বিনীতভাবে অনুরোধ জানাই, কারণ কতদিনে এখানে অনেক বরাদ্দ হয়েছে, বরাদ্দ হওয়াটা বড় কথা নয়, কিন্তু কি ঠিক মতো সত্য ঠিকমতো তদারক না থাকাতে, উপযুক্ত কাজ না হওয়াতে আজকে আমাদের এই দুর্দশা।